অবিলম্ব হলেও পানপাড়ার দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি কর্তব্য পালনে অনার। পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার শিশুদের জন্য এক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সারা বছর এই সমাজ উন্নয়নমূলক সংস্থা বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম করেই থাকে। 14 নভেম্বর ছিল জাতীয় শিশু দিবস, কিন্তু কালী পুজোর জন্য তারা এই অনুষ্ঠান সূচি পরিবর্তন করে 22 নভেম্বর করেছিল। কোভিড প্রোটোকল মেনে তারা সকলকে মাস্ক পরিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়। প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে প্রদীপ প্রজ্বলিত করে তারপর উদ্বোধনী সঙ্গীত ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রাইজ বিতরণও করা হয়, অতিথি সংবর্ধনাও করা হয়। এই শিশু দিবসের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল এই সোসাইটির 60 জন শিশুর অবৈতনিক শিক্ষা, নাচ ও গান শেখানোর দায়িত্ব নিচ্ছে সম্পূর্ণ তাদের নিজেদের দায়িত্বে, সেই ঘোষণাই করেছে সোসাইটির সম্পাদক ও সভাপতি। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, টাইমস বাংলা।